আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি গর্ভাবস্থায় উপকারী 7টি ফল নিয়ে। প্রতিটি গর্ভবতী নারীর এই ভিডিওটি দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সবার মাঝে, যাতে সবাই এই ব্যাপারটি জানতে পারে। গর্ভাবস্থায় খাবারের প্রতি অনীহা থাকাটাই স্বাভাবিক। এর মধ্যে মুখে রুচি আনতে অনেকেই মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, অনেকেই আবার টক। অনেকের রুচিবর্ধক খাবারের তালিকাটা আরো বড়, সেখানে বাদ যায় না কেক, চকলেট। এখানে মনে রাখা উচিত, একজন অন্তঃসত্ত্বার জন্য এসব খাবার হতে পারে বেশ ক্ষতিকর। তবে কি আছে এর সমাধান? এই সমস্যার সমাধান দিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক জীবনধারা বিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনের এক প্রতিবেদন। সেখানে গর্ভাবস্থায় মুখে রুচি আনতে কিছু ফলের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। চলুন জেনে নেওয়া যাক। এক, কমলা। কমলা শরীরে পানি ঘাটতি দূর করে, এছাড়া ভিটামিন বি ও সি এর অভাব দূর হয় নিয়মিত কমলা খেলে। কমলায় উপস্থিত ভিটামিন বি মস্তিষ্ক ও মেরুদণ্ডের সমস্যার সমাধান করে। অন্যদিকে ভিটামিন সি তে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট পেশি ক্ষয় রোধ করে। এছাড়া গর্ভাবস্থায় নিয়মিত কমলা খাওয়াতে শিশুর শরীরের আয়রন শোষিত হয়। এছাড়াও কমলায় আছে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান, যা শরীরে সোডিয়ামের প্রভাব নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ ও হৃদস্পন্দন ঠিক রাখতে সাহায্য করে। শরীরে কোলেস্টেরল লেভেল কমাতেও কমলার জুড়ি মেলা ভার। কমলার চর্বিহীন আঁশ সোডিয়াম মুক্ত এবং কোলেস্টেরল মুক্ত উপাদানগুলো হৃৎপিণ্ড সুস্থ রাখে। দুই, আম। ভিটামিন সি এর অন্যতম উৎস হচ্ছে আম। প্রতিদিন 1 কাপ পরিমাণ আম শরীরে 100 ভাগ ভিটামিন সি এর যোগান দেয়। এছাড়া আমে ভিটামিন এ উপস্থিত, যা গর্ভাবস্থায় ডায়রিয়া ও শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো উচ্চ ঝুঁকিও রোধ করে। এছাড়াও আম খেলে শিশুর মস্তিষ্ক ও স্মৃতিশক্তি উন্নত হয়। স্মৃতিশক্তি উন্নত করতে আম খুব ভালো ভূমিকা রাখে। এই ফলের গ্লুটামিক অ্যাসিড মস্তিষ্কের কোষগুলোকে উজ্জীবিত করে মনোযোগ বাড়িয়ে দেয়। তাই পরীক্ষার সময় ও মস্তিষ্কের চাপ যখন বেশি থাকে এবং গর্ভাবস্থায়, আম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তিন, কলা। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, এছাড়া এতে ভিটামিন B6, ভিটামিন সি ও ফাইবার উপস্থিত। গর্ভাবস্থায় প্রায় অর্ধেকের বেশি নারী কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যায় ভুগে থাকেন। আর গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হওয়ার অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে অন্ত্রের উপর গর্ভাশয়ের চাপ, চিন্তা, উদ্বেগ, নিম্ন ফাইবার জাতীয় খাদ্য গ্রহণ অন্যতম। তাই গর্ভাবস্থায় নিয়মিত কলা খেতে পরামর্শ দেন চিকিৎসকরা। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় নিয়মিত ভিটামিন সিক্স গ্রহণে বমি বমি ভাব কমে যায়। তাই গর্ভাবস্থায় প্রতিদিনের খাদ্য তালিকায় একটি কলা রাখা উচিত। চার, অ্যাভোকাডো। অন্যান্য ফলের তুলনায় অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এতে ভিটামিন সি, বি, কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন ও জৈব পদার্থ উপস্থিত। তাই নিয়মিত অ্যাভোকাডো খেলে গর্ভাবস্থায় বমি বমি ভাব কমে যায়। এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের উপস্থিতির কারণে গর্ভকালীন পা ব্যথাও কমে যায়। এছাড়া শিশুর মানসিক ও স্নায়ু বিকাশের জন্য জৈব পদার্থ ক্লোলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গর্ভাবস্থায় অ্যাভোকাডো খাওয়া ভালো। পাঁচ, জাম। জামে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন সি, ফাইবার, ফলিক অ্যাসিড সহ অন্যান্য জৈব পদার্থ উপস্থিত। গর্ভাবস্থায় শরীরে প্রচুর পরিমাণে শর্করার প্রয়োজন হয়, আর জামে প্রচুর পরিমাণে শর্করা থাকে। তাই গর্ভাবস্থায় প্রতিটি নারীর জাম খাওয়া উচিত। ৬, আপেল। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন সি উপস্থিত। গর্ভাবস্থায় আপেল খেলে শিশুর স্বাস্থ্য উন্নতি দেখা যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থা থাকাকালীন নিয়মিত আপেল খাওয়াতে নবজাতকের হাঁপানি ও অ্যালার্জির ঝুঁকিও কম থাকে। এছাড়াও গর্ভাবস্থায় আপেল খেলে আপনার হজম ক্ষমতা বেড়ে যাবে। প্রতিদিন আপেল খেলে হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় পেটে, ফলে হজম শক্তি বেড়ে যায়। আপনার হাড়কে শক্ত করে এই আপেল। আপেলে আছে পর্যাপ্ত পরিমাণে বোরন, যা হাড়কে শক্ত রাখতে সাহায্য করবে অ্যালজাইমার প্রতিরোধে। প্রতিদিন আপেল খেলে বয়সজনিত জটিল অ্যালজাইমার রোগ প্রতিরোধ করা সম্ভব। পানি শূন্যতা দূর করে এই আপেল। আপেলে আছে প্রচুর পরিমাণে পানি, যা তৃষ্ণা ও পানি শূন্যতা দূর করে, যা কিনা গর্ভাবস্থায় খুবই দরকার। সর্বশেষ যে ফলটির নাম বলবো তা হলো নাশপাতি। গর্ভাবস্থায় প্রত্যেক নারীর নাশপাতি খাওয়া প্রয়োজন। ক্যালোরি বেশি হওয়ার আশঙ্কায় বিভিন্ন ফলে থাকা প্রাকৃতিক চিনি যারা খেতে চান না, তাদের জন্য সুখবর হলো নাশপাতিতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। একটি নাশপাতিতে 100 ক্যালোরি পাওয়া যায়। এর অর্থ হলো, ডাক্তাররা প্রতিদিন যে 5% ক্যালোরি গ্রহণের কথা বলেন, নাশপাতিতে তা আছে। আরো গুরুত্বপূর্ণ হলো, এই ক্যালোরি স্বাস্থ্যকর উপায় পেয়ে যাচ্ছেন আপনি। নাশপাতি খেলে ক্যান্সার প্রতিরোধ হয়। নাশপাতিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই এই ফল ক্যান্সার প্রতিরোধ করতে পারে। ব্রেস্ট, লাং, প্রোস্টেট, কোলন ও রেকটাম ক্যান্সার দূর করে নাশপাতি। এতে থাকা ভিটামিন এ, ভিটামিন সি ও ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। নাশপাতি খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে নাশপাতিতে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকার কারণে এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই ফ্লু অথবা ঠান্ডাজনিত রোগে ভুগলে নাশপাতি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আমার আজকের ভিডিও দেখার পর অনেক গর্ভবতী আপুদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই সাতটি ফল কি প্রতিদিনই খেতে হবে? না, এই সাতটি ফলের যে কোনো একটি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। ঘুরিয়ে ফিরিয়ে এই সাতটি ফলের যে কোনো একটি গ্রহণ করার চেষ্টা করুন, তাহলেই সুস্থ থাকবেন আপনি এবং আপনার গর্ভের বাবু।